आज के सकाल सकाल नदी बेरोबे स्कूले और तार साथे ओर पापाओ बेरोच्छे दुर्गापुर बर्धमान टूरे। এইগুলো ওর 2-3 মাসে একবার করে থাকে। যদি আমি মিষ্টি খেতে পারতাম না তাহলে বর্ধমানের মিহিদানা সীতাভোগ আনতে বলতাম। মিষ্টি মুখে যে বেরিয়ে গেল ও আজকে যাচ্ছে প্রথমে দুর্গাপুর হয়ে কালকে বর্ধমান করে কাল রাতে বাড়ি ফিরবে। ওয়ান ডে আজকে কালকে চলে আসবে তো, বুঝেছো? দিদি চুলটা কত বড় হয়ে গেছে দেখুন, দাদুর চুল সরি দিদির চুল। হ্যাঁ বললাম না আমার কথা কেউ শোনে না। এই শীত গরম থেকে শীত পড়ছে এই সময়টায় ঠান্ডা মানে জল, তারপরে ঠান্ডা আইসক্রিম, এসি চালানো এগুলো একদম বন্ধ করাটা বেটার। পরশুদিন জেদ করে ওর গরম লাগছে নাক বন্ধ হয়ে যাচ্ছে, এসি চালালো, তারপরে আইসক্রিম দিল কালকে, আর কাল থেকে এরকম অবস্থা। তো খাইয়ে দিয়ে ভালো সেজে বেরিয়ে যাবে, এবার মানে সামলাতে হবে আমাকে। দিওয়ালির আগে প্রত্যেকের ঘরের বিছানা চাদর চেঞ্জ করি আমি। আসলে এটা সেরকম নোংরা হয়নি, কিন্তু তার সাথে চেঞ্জ করে দিলাম, দেখতে ভালো একটা পরিষ্কার পরিষ্কার ফ্রেশ ফ্রেশ লাগবে। মা বাবার ঘরটা আপনাদের বেশিরভাগ টাইমেই দেখানো হয় না, কারণ এখানে বেশিরভাগ টাইমে বাবা থাকে। তো বাবা বেশি ক্যামেরার সামনে আসতে পছন্দ করে মানে একদমই পছন্দ করে না, ইভেন ফটো তুলতেও বাবার পছন্দ না। আর উনি কিন্তু এখনো পর্যন্ত 1110 সেটটাই ইউজ করেন। তো এই সোশ্যাল মিডিয়া কি, ইউটিউব কি, স্মার্টফোন কি, এসব সম্পর্কে ওনার একটু ধারণা নেই। বাবা মায়ের ঘর চাদর চেঞ্জ ডান, এরপরে আমার ঘরের পালা। বিছানা চাদর চেঞ্জ করতে গিয়ে দেখলাম যে বাথরুমে মানে দেখলাম না, সকালবেলা আমি কেচে টেচে রেডি করে রেখেছিলাম, জলটা ঝরে গেছে, এরপরে ছাদে মেলে দেবো। ছাদে মেলার একটাই কারণ, কারণ শীতকালে বেশ সকাল সকাল দিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, গুছিয়ে রাখতে সুবিধা হয়। এমনিতেই শীতের বেলা খুবই ছোট, শীতকালে মনে হয় যেন কোনো কাজই হচ্ছে না। সকালবেলা ঘুম থেকে উঠছি, রান্না করছি, খাচ্ছি দাচ্ছি, আবার শুয়ে পড়ছি। শুয়ে পড়বো আবার কোথায়? খাওয়া দাওয়া করে উঠতে উঠতেই তো মোটামুটি 2:30-3টা বেজে যাচ্ছে। ছাদে যখন এলাম ভাবলাম যে যাই এর ট্যাঙ্কিটাও ভর্তি করে নিই। এই কদিন আমি সকালে স্নান করছি না, আজকে হেনা করবো, হেনা করে শুকিয়ে মোটামুটি 11:30টার মধ্যে স্নান করবো। বিছানার চাদরটা রোজ এত টান টান করে পেতে রাখি এই কাভারটার উপরে মানে বেড কাভারটার উপরে, রোজ ঝাড় দিই সকালে বিকেলে। তো কেন জানি না যে এই বেড কাভারের মধ্যে এত নোংরা কোথা থেকে আসে, গুঁড়ো 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 কী সব যে পড়ে থাকে ভগবান জানে। এই যে এখন তুললাম পুরো আবার ঝাঁট দিলাম, সেটা করতে গিয়ে দেখি যে ফ্যানের অবস্থাটাও একটু খারাপ হয়েছে, আর খাটের তলা মানে সাইডের তলাটাও অনেক নোংরা জমে আছে। তো ওইগুলো সাইড করে রেখে দিলাম, মাসি যখন আসবে ওইগুলোকে নিয়ে ভালো করে ঘরটা মুছে দেবে। আজকে অনেক দফার কাছাকাছি আছে, সেজন্য ছাদে দিয়ে চলে এলাম, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তারপর আরেক দফা ছাদে দিয়ে দেবো। আর ব্যালকনিতে আর সব বালিশের মেলা বসেছে, বালিশ দিয়েছি। এবার বিছানাটা ঝেড়ে বিছানার চাদরটা চেঞ্জ করে নিই, তারপরে হেনা করবো। হেনা আমার রেডি হয়ে বসে আছেন অনেকক্ষণ ধরে, উনি ওয়েট করছেন, আর করবেন না বেশিক্ষণ। সাদা চাদর পাততে তো খুব ভালো লাগে, বিশেষ করে দিওয়ালি, তারপরে দুর্গাপুজোর সময়, সরস্বতী পুজোর সময়, কিন্তু সাদা চাদর মেনটেন করা না একটু চাপের, খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, বিশেষ করে বাচ্চা থাকলে। আমি যদিও নদীর পড়াশোনার সময় চেষ্টা করি মানে মনে থাকলে চেষ্টা করি এটা অন্য বেড কভার পেতে দিতে, তাহলে কালার ফালার ক্রেয়ন যেগুলো করে না ওগুলো লাগে না, তবুও টুকটাক রেখে দেয়, আর এটা ওটা দাগ লাগেই লাগে। তারপরে এটা ওটা করতে করতে ভাবলাম যে সব যখন করছি খাটের তলাটাও একবার নিয়ে নিই। মাঝে মাঝে নিয়েছি 2-3বার মাঝখানে নিয়ে নিয়েছি, সেজন্য এতটা বেশি নোংরা বেরোয়নি। তবুও কি বলুন তো, আমার তো ব্যালকনিতে গাছ আছে না, তো ওই সাইডে যখন হাওয়া দেয় তখন ব্যালকনির দরজাটা খোলা থাকলে সমস্ত পাতা টাতা এই খাটের তলায় এসে ঢুকে যায়, তো সেইগুলোকে ক্লিন করতে হয় মাঝে মাঝেই। আর রিসেন্ট যে সমস্ত পার্সেলগুলো আসে লাইক আমাকে ভিডিওগুলো করতে হয় যখন, তখন কি করি এই যে খাটের এক পাশে আমি পার্সেলগুলো রাখি, তো যেগুলো যেগুলো হয়ে গেছে ভিডিও বানানো সেইগুলোকে আমি ওপরে তুলে দিলাম মানে 3 তলায়, আর যেগুলো যেগুলো এখনো পর্যন্ত ভিডিও হয়নি সেগুলো এখন এখানেই সাইডে রাখলাম। আয়নাটাকে একবার পরিষ্কার করে নিলাম, আয়নাটা তো মানে নদী সারাদিন হাতের ছাপ দিয়ে এটা ওটা দিয়ে জঘন্য অবস্থা করে রাখে। ভাই বাচ্চা তো করবেই। ফ্যানটা কি স্পিডে ঘুরছে বাপরে বাপ। ঘর পরিষ্কার মোটামুটি ডান, ওকে। দিওয়ালির আগে যে টুকটাক ঘরের পরিষ্কার ছিল করে নিয়ে, আর বাকি রইল কালকে ডাইনিংটা আর রান্নাঘরটা কালকে করে নেবো। রাত দিন ইয়ে দুয়া করু তেরে লিয়ে মে জিউ মরু চারো পহর তুঝে দেখা করু কে জহা ইয়ে তুঝ পে ফনা করু जिक्र तुम्हारा जब जब होता है देखो ना होठों पे तेरा एहसास रह जाता है मेरे हर रास्ते को मंजिल मिल जाए तेरा चेहरा जब नजर आए तेरा चेहरा जब नजर आए बेरंग हवाएं मुझे न जाने दे गई सदा क्यों अभी अभी है सरफरोशी ये आशिकी भी जगी जान मेरी इसमें कभी जिक्र तुम्हारा जब जब होता है देखो न हर लम्हा तेरी दास्तां कह जाता है। तड़प को सुकून मिल जाए। तेरा चेहरा जब नजर आए, तेरा चेहरा जब नजर आए। तो सकाल सकाल एक गान सुनिए दिए काजे मन देवा जा काजे मन देखा जा। So beautiful, so elegant, just looking like a wow. So beautiful, so elegant, just looking like a wow. Hey there. আমি পরশু দিন থেকে ডাবটা নিয়ে এসেছিলাম, এটা আজকে খাবো। হেনা করা কমপ্লিট, এবার ব্রেকফাস্ট করা পালা। এই যে ডাবের জল এন্ড সাথে এই একটা ফল, ড্রাগন ফ্রুটটা কালকে এনেছিল, বাট এটা নদী আসুক তারপরে কাটবো, আমি খাবো না এখন। ব্যাপারটা কি বলুন তো, আমি কয়েকদিন ইন্টারমিটেন্ট ফাস্টিং করা ছেড়ে দিয়েছিলাম। আমি দেখছিলাম আমার শরীরটা এত ল্যাথার্জিক হয়ে গেছিলো, ব্লগ দেখে আপনারা বুঝতে পারবেন যে ছোট ছোট ব্লগ আমি দিচ্ছিলাম, ঘুম পাচ্ছিল সারাক্ষণ। বাট আমি দেখেছি ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে না আমার ঘুম বা ল্যাথার্জিক লাগা বা ওই আলসেমি লাগা ব্যাপারটা না পুরোপুরি কেটে যায়, পুরোপুরি ফিট অ্যান্ড ফাইন থাকি। কিন্তু চাপটা কি বলুন তো লাইফে, এই ডাবের জলের মুখটা যখনই কাটো ফ্যাচাং করে চতুর্দিক ছিটকে যাবে, এটাই বিরক্তিকর লাগে লাইফে। ছিটকাবেই, মানে ইভেন যারা একদম পুরো একদম প্রো ডাব কাটাতে, যারা কেটে দেয় তাদেরও পুরো ছিটকে যায় গোটা মুখে ঢুকে। একদম কচি দেখে দিতে বলেছিলাম না, যেন একটু মিষ্টি নেই, কিরকম তেজও দিতে, মানে একটু কষা কষা টাইপের। নদীর জন্য যে জামাটা বুক করেছিলাম সেটা চলে এসেছে। দেখুন এই জামদানি প্রিন্টের জামাটা আমার প্রচণ্ড পছন্দ ছিল, বাট আমি চেয়েছিলাম একটু লালের ওপরে সাদার কাজ, সেরকম পাইনি। অপশন যেগুলো ছিল তার মধ্যে থেকেই হলুদটা চুজ করেছিলাম, হলুদ আর সবুজ। এটাও বেশ ইউনিক লাগছে, একটা ওই ফুল লেন্থের ফ্রক, ফুল লেন্থ ঠিক না, একটু মানে অ্যাঙ্কেল লেন্থ বলতে পারেন। কালী পুজোতে পড়ার জন্য নিয়েছি, বেশ ভালো লেগেছে জামার কোয়ালিটি। এটা আমি নিয়েছি অয়নিকার কাছ থেকে, আমি ফোন নাম্বারটা মেনশন করে দেবো, আপনারাও যদি আপনার মেয়ের জন্য নিতে চান। আর এই ধরনের প্রচুর ছেলেদের কালেকশনও আছে, পাঞ্জাবি পাজামা টাইপের, সরস্বতী পুজোয় পড়ার জন্য। তো ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারেন, ঠিক আছে। নদী আসুক, ও প্রচণ্ড খুশি হবে দেখে। নদী স্কুল থেকে চলে এসেছে, এখন জুতো পুতো খুলছে। কেন কি নদীকে কেমন লাগছে নতুন জামাটা পরে? বাবা বাবা, আমি একটু ট্র্যাডিশনাল কিনতে চেয়েছিলাম ওর জন্য, এখন পর্যন্ত যা কিনেছি সব কিছু ওয়েস্টার্ন, ট্র্যাডিশনাল ওই একটি শাড়িই আছে। তো এই ফ্রকগুলো এখন খুব উঠেছে, দেখে বেশ মানে আভিজাত্যপূর্ণ লাগে দেখতে, প্রচণ্ড অ্যারিস্টোক্রেট লাগে। তো এটাই নিলাম, বেশ ভালো লাগছে। মোটু সুটু বেল্টটা দিয়ে টাইট করে দেবো। গুড ইভিনিং সবাইকে জানাই, 5:20 বাজছে আর নদীকে দেখুন এখানে বুড়ি দিদা সাজিয়ে দিয়েছি, কারণ ছাদে যাচ্ছি। ছাদে মানিক এসেছে ওই লাইটগুলো লাগাতে, একটু দেখে আসি কি করছে না করছে। আর এই যে ওরকম করে না, আর এই যে লাইট লাগানোর জন্য সব থেকে যিনি এক্সাইটেড ছিলেন তিনি হচ্ছে নিনি। চলো জল খেয়ে নি একটু। এ ওখানে কত বসে পড়লি পা ছড়িয়ে? মামা উঠে পড়ো। আচ্ছা এখানে ডালিয়া বানাচ্ছি, মুগের ডালটা ভালো করে ভাজছি। এখানে সব সবজি কেটে নিয়েছি, টমেটো বাড়িতে নেই, শিম, গাজর, ফুলকপি আর আলু দিয়েছি, মটরশুঁটিও দেবো। সবজিগুলো সব ভেজে নিয়েছি, আর এর মধ্যে অল্প পালং শাকও দিয়েছি আমি। জিরে আর গরম মশলা ফোড়ন দিয়েছি, এবার হালকা একটু নেড়ে নিয়ে এই ডালিয়া আর ভাজা মুগের ডালটা দিয়ে দেবো। বসিয়ে দিয়েছি, দুটো সিটি পড়লে বন্ধ করে দেবো। এই যে আমাদেরও লাইট লাগিয়ে দিয়ে বেরিয়ে গেছে, বাট আমার এই ব্যালকনিতে আর একটা লাইট লাগাবো, ওই হয় না সেই প্রচুর রিফ্লেক্ট করে এদিক ওদিক, তো সেটা নিয়েও এসেছিলো, বাট ওটা কি প্রবলেম বেরিয়েছে বলো কালকে এসে লাগিয়ে দিয়ে যাবে। দিওয়ালিতে লাইট ফাইট লাগানোর কি মনটা ভালো লাগে না, মানে কি একটা আনন্দ আনন্দ আসছে। এত সুন্দর লাইট লাগিয়েছে, চলো একটু বাইরে বেরিয়ে দেখবে। চলো হ্যাঁ দেখবো, চলো আমিও বাইরে বেরিয়ে একটু দেখি। পুরো সেম লাগছে, সেমই কালার কম্বিনেশন ইউজ করা হয়েছে, এখানে পিওর ইয়েলোটা ইউজ করা হয়েছে আর ওর গোল্ডেন। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে বাইরে, মানে এরপরে হালকা কিছু মানে ভর্তি কিছু পরে যেতে হবে বাইরে, এত ঠান্ডা। এই কয়েকদিন হলো নদী একদমই বাইরে বেরোলেনি, ঠিক আছে, ঠান্ডাও পড়েছে, সেটা মাথায় একটু ইয়ে দিয়ে দিয়েছি। ফুল স্লিভস জামা পরালাম না, গিয়ে গিয়ে কার বাড়িতে ঢুকে যাবো। তো দেখি বাইরে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। চলো বাজছে, দেখি আজকে যেহেতু একটু ইয়ে খেয়েছি, চাল চিড়ে ভাজা খেয়েছি চায়ের সাথে না, তো সেই জন্য এখন খিদে নেই, 7:30টার মধ্যে এসে ডিনারটা করবো। নদীকে ঘুরিয়ে নিয়ে এসে ওকে হোমওয়ার্কগুলো করিয়ে নিলাম, এবার দাদু ভাইয়ের সাথেও খেলছে, ততক্ষণ আমি ওর খাবারটা নিয়ে চলে আসি আর আমারও খাবার নিয়ে নেবো। বেশ মোটামুটি পাতলা পাতলাই হয়েছে, আমি একটু পাতলা পাতলাই পছন্দ করি, একটু বেশি করেই করেছি। কালকে মা যদি ব্রেকফাস্টে খায় খাবে, আর মাসিও খুব পছন্দ করে ডালিয়া খিচুড়ি, সাবুর খিচুড়ি, সেটা বেশি করে করেছি। সকালবেলা মাসির আর মায়ের জলখাবারটা হয়ে যাবে। এই এতটা ডালিয়া খিচুড়ি বেঁচে রইল। আজকে তাড়াতাড়ি শ্যুট কমপ্লিট করে, যখন বাজে 10:30, ঠিক আছে, আমি একটা শর্ট শ্যুট করে নিয়েছি। আজকে দুপুরবেলা করার কথা ছিল, করা হয়নি, আবার ঘুমিয়ে গেছিলাম। এই শাড়িটা না, এই শাড়িটা পিউয়ের বিয়ের সময় আমি কিনেছিলাম শ্রীনিকেতন থেকে। হারানবাগে মেট্রোপলিস মল আছে, ওর ওপরে যে শ্রীনিকেতন, ওই দোকানটা থেকে। এই শাড়িটার কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছিলো, এই যে গোল্ডেন আর পিঙ্কের কম্বিনেশনটা। এটা সুপার নেট নাকি বলে, জানি না আমি কি একটা বলে মেটেরিয়ালটা, বাট শাড়িটা প্রচণ্ড গর্জিয়াস। মানে আঁচলটা দেখুন, পুরোটা এইভাবে সুতোর কাজ করা, এই যে পায়ের কুচির কাজটাও তাই, শুধু পাড়ে পিঙ্কের টাচ আছে, আর ব্লাউজটা পিঙ্ক কালারের, আর বাকি পুরো শাড়িটাই কিন্তু এরকমই। ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিন্ডেল টাটা, বাই বাই, গুড নাইট।